গত দু বছর করোনা মহামারী কাটিয়ে আবারও গড়াল রথের চাকা। তাই আমিও করোনার অতীত ভুলে চলে গেলাম ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব দেখতে শ্রীরামপুর মাহেশে। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই শ্রীরামপুরে মাহেশে জগন্নাথদেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি অবধি জগন্নাথ বলরাম সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। আর এই বছর আমিও সাক্ষী হয়েছিলাম মাহেশের এই 626 বছরের রথযাত্রায়। তবে আমি একা নয়, আমরা সবাই একসাথে সাক্ষী হব এই মাহেশের রথযাত্রায়। জয় জগন্নাথ। জগন্নাথদেরকে একদম সরাসরি সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম রথ যেটা আগুনে পড়ে যায়, তারপরে এরপরে অনেক রকমভাবে রথের পরিবর্তন হয়। সামনে এটা স্কুটিকে চালাচ্ছে না স্কুটি ওকে চালাচ্ছে বোঝাই যাচ্ছে না। অল সেট, স্যারও রেডি, টপ বক্স লাগিয়ে দিয়েছি, এইবার বেরোনোর পালা। চলো দেখা হচ্ছে একেবারে রাস্তায়। নমস্কার, আমি বাংলা ব্লগার দীপায়ন, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। দ্য বং সাফারি এমন একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাবো। সো নতুন আরও একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকলকে গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল আবারও রাইডে বেরিয়ে পড়লাম একা একা, কারণ এইটা আমার বাইকে যাওয়ার কথাই ছিল না। কিন্তু কিছু করার নেই, রাত্রে ঘুমিয়ে পড়েছি, সকালে উঠতে একটু লেট হলো, প্রায় 10:30 বেজে গেছে। আর ভাবলাম আবার এত দূর আসবো বালিতে, এসে আবার ট্রেন ধরে আবার যাব, তার থেকে বলে গাড়ি নিয়েই বেরিয়ে যাই। সুন্দর ওয়েদার আর NH2, আজকে যাচ্ছি মাহেশের রথ দেখতে। সকলকে রথের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের রথ আশা করি ভালোই কাটছে। গত দু বছর করোনার কালে রথযাত্রা বন্ধ ছিল, পুরীতেও বন্ধ ছিল, মাহেশেও বন্ধ ছিল, সমস্ত জায়গায় রথ বন্ধ ছিল। তাই সেই অতিক্রম মহামারী পেরিয়ে এসে আবারও রথযাত্রা শুরু হয়েছে 2022। তাই আজকে যাচ্ছি মাহেশের রথযাত্রা দেখতে। এই প্রথম আমি যাচ্ছি আর সকলকে অবশ্যই ঘোরাবো রথের সেই দৃশ্য। চলো NH2 বরাবর দক্ষিণেশ্বর হয়ে একদম চলে যাই আজকে শ্রীরামপুর, সঙ্গে থাকো। গাড়ির কিছু একটা প্রবলেম হচ্ছে, টানছে না বেশি, এসে মেকানিককে দেখাতে হবে। গ্লাভসটা বের করে নিই, অনেকটাই রাস্তা। এটা কম দামি গ্লাভস, এরপরে কিনবো একটা ভালো। আরে আর লাগলো না। এটা 32 লিটার, 45 লিটার হলে আরও ভালো হতো। চলো গ্লাভসটা পরে নিই, আবার দেখা হচ্ছে রাস্তায়। আবারও অনেকদিন পর এই দক্ষিণেশ্বরে এখানে বালি ব্রিজে, তখন আমি দুজন মিলে যাচ্ছিলাম, বাট আজকে একা। আর একা রাইড করা কিন্তু মজাই আলাদা, একবার আদাত হয়ে গেলে ব্যাস আর কোনো চিন্তাই নেই। আমার কিন্তু দারুণ লাগে। ও কি জায়গা, ও শান্তির জায়গা এটা। সেই বিকালবেলা আড্ডা মারা, চা খেতে আসা, এখন আর যদিও সময় অতটা হয় না, বাট এই যতটুকু আসা যাওয়ার মাঝে যদি সময় পাই কিন্তু আসার সময় দাঁড়াবো, ঠিক আছে। রাত্রির ভিউটা কিন্তু অসাম লাগে, অসাম, অসাধারণ, অসাধারণ লাগে। চলে এলাম উত্তরপাড়া। উত্তরপাড়ার প্রবেশদ্বার দেখতেই পাচ্ছ এখানে, রাস্তার অনেকটাই জ্যাম রয়েছে এখানে। বেশ, গেটটা কিন্তু খুব সুন্দর, খুব বড় গেট। এখানেও দেখতে পাচ্ছ এই কোন্নগরে আরও একটা ছোট্ট একটা রথ, এই ফেরিঘাটের এখানে, যেটার কথাই বলছিলাম। আজকে কিন্তু এই দিকটা রথযাত্রার উপলক্ষে কিন্তু প্রচুর রথ বেরোয়,
একটা দুটো নয়, অনেক রথ। শ্রীরামপুর কিন্তু ঢুকে গেলাম, আর এখান থেকে দেখাচ্ছে 8 মিনিট, মানে এসেই গেলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম। যদি জাম না পেতাম তাহলে এর আগেও চলে যেতাম। গাড়িটা হালকা একটু প্রবলেম হচ্ছে, দেখাতে হবে। চলেই এসেছি, দেখতেই পাচ্ছ পুলিশের ব্যারিকেড, আর কিছুটা গিয়েই হচ্ছে লেফট সাইডে। এখানে কিন্তু আজকে এই রাস্তাটা পুরোপুরি মনে হচ্ছে খালি করে দিয়েছে এই রথের জন্য। জায়গায় জায়গায় কিন্তু ব্যারিকেড নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ, বড় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বাইক, টোটো, সাইকেল আর মানুষজন হেঁটে যেতে পারছে। দেখা যাক কতটা এসেই গেছে মনে হচ্ছে। হ্যাঁ চলো, দেখতেই পাচ্ছ কত ভিড়। এই যে গেট, শ্রীরামপুরের মহেশের রথযাত্রা, এই যে মন্দির, আর গাড়িটা আমাকে পার্কিং করতে হবে, কোথায় রাখবো সেটাই চিন্তা করছি। চলে এলাম মহেশের রথযাত্রা দেখতে। ভেবেছিলাম, কোনো একদিন ভেবেছিলাম যে যাবো এখানে, আসবো মহেশের রথ দেখবো। আজকে আমি নিজেও আসলাম আর সবাইকে ঘোরাচ্ছি। দেখতেই পাচ্ছ মহেশের রথের গেট, আর আমার উল্টো দিকে রয়েছে 626 বছরের পুরনো এই রথযাত্রা। দেখতেই পাচ্ছ সুন্দর একটা বড় রথ। প্রত্যেক বছর এই রথেই কিন্তু মাসির বাড়ি যায় জগন্নাথ সুভদ্রা বলরাম। রাস্তার প্রচুর কিন্তু এখানে ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রচুর ভিড়। এদিকে চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে, আর এইদিকে হচ্ছে এটা গেট। এইবার আমি রাস্তার ওপরে যাচ্ছি, শ্যাডোকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছি। আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো এই রথযাত্রার অনুষ্ঠানটা। আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, গাড়ি কিন্তু পার্কিং করার নির্দিষ্ট জায়গা কিছু ছিল না। রাস্তার ওপাশে যেখানে গাড়ি রেখেছিলাম সেইখানে আমি গাড়িটা শ্যাডোকে রেখে দিয়েছি, আর রথের সামনেই আমি চলে এসেছি। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি 626 বছরের পুরনো এই রথ। এখানে যারা আছেন সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছেন, আর এদিকে ফটোগ্রাফাররা ভেতরে যাচ্ছে, কিন্তু আমি ভেতরে যাব না। পুজো হচ্ছে এখানে, অনুষ্ঠানের যে মূল পর্ব একটু পরেই শুরু হবে। দেখতেই পাচ্ছ এখানে পুজো দিচ্ছে, সকলে এখানে পুজো দিচ্ছে। জগন্নাথ সুভদ্রা বলরামের কিন্তু ছোটো একটা বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে। দেখলাম সাইডে যেখানে গাড়ি রাখলাম পাশে মেলা বসেছে, এবার যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। মন্দির থেকে এখনও জগন্নাথ সুভদ্রা বলরামকে আনা হয়নি, দেখে আসি একটু, মূর্তিটা দর্শন করে আসি আর তোমাদের সকলকে দেখাই। এখানে থেকে রথের থেকে মন্দিরের সামনে ভিড় বেশি রয়েছে, রাস্তা এপার হয়ে যাচ্ছি। ভেবেছিলাম গাড়িটা কোথায় পার্ক করবো সেটা চিন্তায় ছিলাম, পুলিশ আমাকে একটা সাহায্য করলো, বললো যে রাস্তার ওই পারে রাখতে, দোকানগুলো এখন বন্ধ আছে, দোকানগুলো খুলবে রথ বেরিয়ে গেলে, তারপর দোকান খুলবে এখান থেকে। আর মন্দিরের মূল গেটের সামনে চলে এসেছি, গেটের সামনে তোমাদেরকে দেখাবো। ভিড় হাঁপিয়ে যাচ্ছে, প্রচুর ভিড় রয়েছে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, সাইডে মেলা বসেছে, ভিতরে প্রচণ্ড ভিড়। দেখা যাক কতটা কি দেখাতে পারি। মূল মন্দিরে প্রবেশ করে গেছি, জগন্নাথ দেবের যেইখানটায় ভিড় রয়েছে আমি জুতো খুলে যাচ্ছি। দেখতে পাবো, ভাগ্য ভালোই আছে, দেখতে পেয়ে যাবো আজকে জগন্নাথ দেবকে। এইখানেই হচ্ছে অনুষ্ঠানের সেই মুহূর্ত, সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, প্রচুর ভিড় এখানে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে জগন্নাথদেবের সেই বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে। ভিড়ে কিন্তু ঠাসা,
মূর্তির সামনে ভিড়ে ঠাসা, তাও সামনে যতটা পারছি চেষ্টা করছি দেখানো। জগন্নাথদেরকে একদম সরাসরি সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। সুভদ্রা জগন্নাথ দেখতেই পাচ্ছ তোমার একদম পুরো সামনে, প্রচুর ভিড় এখানে। ভিড়ে ঠাসা, চেষ্টা করেছি যতটুকু দেখানোর, বেরিয়েছি রথের ওখানে যাব, প্রচণ্ড ভিড়, গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি। বেরিয়ে এলাম দর্শন করে, কেমন লাগলো একদম পুরোপুরি সামনে থেকে, এই দর্শনটা ভাগ্যে না থাকলে হয় না কিন্তু। যাই হোক, সকালবেলা ভেবেছিলাম কত তাড়াতাড়ি যাব, কি যেতে পারবো না, বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়েছিলাম, চলে এলাম একেবারে একদম মহেশে রথযাত্রা সেই অনুষ্ঠান দেখতে। সাইড থেকে দেখাবো, এবার রাইট সাইড থেকে দেখাবো সেই দৃশ্য। আমার পকেট টু জিন্দাবাদ, পকেট টু না থাকলে আমি কিন্তু দেখাতেই পারতাম না। চলো এবার উপরে উঠে দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরের উপরেও ভিড়, আর মিডিয়াদের ছয় লাগে, মিডিয়া এত মিডিয়া এসছে, কোন চ্যানেলে কী দেখাবে বোঝাই যাবে না। চলো আমার চ্যানেলে ভালোভাবে কিন্তু দেখতে পাবে। এটা হচ্ছে মন্দিরের সাইডেরটা, সাইডের পরিবেশটাও কিন্তু ভালো। আর ওখানে ভোগ গ্রহণ কেন্দ্র, এখানে ভোগ খাওয়া হচ্ছে। জগন্নাথ মন্দিরে আমরা গিয়েছিলাম, কলকাতা জগন্নাথ মন্দিরে, খিচুড়ি ভর্তি পায়ে লেগে আছে, আমি এইখান থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভোগ গ্রহণ কেন্দ্র, জানি না এখানে টাকা দিয়ে ভোগ খাওয়ায় কিনা, দেখতেই পাচ্ছ এটা ভোগের কাউন্টার। মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই ভোগ খাওয়ানোর জায়গাটা, আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পাশে। এই মন্দিরের ব্যাপারে একটু ছোট ইতিহাস কিন্তু আমরা জেনে নেব পুরোহিত মশাইয়ের থেকে। এই মন্দিরটা কতদিনের পুরানো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার নাম সুভাষী চলিকারী। আমাদের এই মন্দির 626 বর্ষে এবারে পদার্পণ করলো। 626 বছরের যে দারুণ ব্রহ্ম আছে, একই ব্রহ্মতে আমাদের কাজ, মানে মূর্তি প্রতিষ্ঠা হয়। এখানে কোনোরকম, এখানে কোনোরকম বিগ্রহর পরিবর্তন হয় না। পুরীতে যেমন মলমা, দুটো মলমাস, দুটো আষাঢ় মাসে মলমাস হলে যে বছরে পড়বে, 12 বছর হোক বা 17 বছর হোক, ওদের মূর্তি চেঞ্জ হয়, আমাদের মূর্তি চেঞ্জ হয় না, বিগ্রহ একই থাকে। বিগ্রহ আমাদের এক, শুধুমাত্র প্রতি বছর আমাদের নতুন করে নবকলেবর করা হয়। আর এই যে রথটা আমি রাস্তার ওপরে দেখে এলাম, সেই রথটা কি 626 বছর ধরে কি সেম রথই হচ্ছে? রথ আমাদের অনেকবার চেঞ্জ হয়েছে। প্রথম রথ যেটা আগুনে পড়ে যায়, তারপরে এরপরে অনেক রকমভাবে রথের পরিবর্তন হয়। শেষ মার্টিন ম্যান কোম্পানি কলকাতা, তারা আমাদের এই রথটাকে তৈরি করিয়ে দেন। এই রথের টোটাল ধরুন যা মেকানিজম, আর সেই মেকানিজম পাওয়া যায় না, কারণ রথের একটা সামান্যতম ব্রেকের কথা বলি, যে ব্রেক আজ অব্দি কোনো ইঞ্জিনিয়ার এসে সারাতে পারে। রথের সামনে দুটো ঘোড়া, একটা সাদা একটা নীল, দুটো ঘোড়া দিয়ে রথ টানানো হয়, আর প্রচুর মানুষ মোটা একটি দড়ির সাহায্যে রথ টানে। আচ্ছা, এই যে প্রত্যেক বছর তো রথ চেঞ্জ হয় না, সেই একই রথই কিন্তু রয়ে গেছে? প্রতি বছর মেকানিজম হয়, রং করা হয়, রং করা হয়, কাঠামো কিন্তু একই রয়েছে, একই আছে কাঠামো, একই, বিগ্রহর কোনো রকম পরিবর্তন হয় না, তাই তো? এমনকি ভেতরের যে লোহা স্ট্রাকচারটা সেটাও মরতে পারে না, এত ভালো লোহা আগেকার দিনে। আর এই যে এখান থেকে মাসির বাড়ি কত দূরে? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার যাওয়া হবে, আবার উল্টো রথে ওখান থেকে ওখানে মন্দির ফেরত আসবে। আর এইখানে দেখলাম পাশে, মন্দিরের পাশে ভোগের ব্যবস্থা করা হয়েছে, ভোগ কি টাকা দিয়ে খেতে হয় না, ফ্রিতে?
নর্মালি ভোগ এখন ফ্রিতে খুবই কম পাওয়া যায়, তবে অন্যান্য দিনে পাওয়া যায়, কিন্তু রথ বা স্নান যাত্রা বা এইসব যে স্পেশাল দিন থাকে সেই দিনে ফ্রিতে কিছু হয় না। অনুষ্ঠানের দিনকে টাকা দিয়ে খেতে হয় আর আর বাকি সময় ফ্রিতে ভোগ 200 টাকা আর 150 টাকা দু রকমের ভোগ আছে, ভক্তরা নিজেরা পয়সা দিয়ে ভোগ কিনে খায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মন্দিরের ব্যাপারে আমরা জানলাম 626 বছর ধরে এই মন্দির বিগ্রহ কিন্তু এখানে চেঞ্জ হয় না, পুরীর মতো বিগ্রহ চেঞ্জ হয় না, বিগ্রহ একই থাকে। রথের কাঠামো পুরনো হয়ে গেলে সেটাকে রিপেয়ার করা হয়, আর এখান থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে মাসির বাড়ি, এখান থেকে আজকে যাবে হচ্ছে মাসির বাড়ি, আবার আসবে উল্টো রথে, ওখানে 7 দিন পরে আবার কিন্তু ফিরে আসবে এই মন্দিরে। আর এখানে ভোগ বিতরণে যে এই কথাটা বললাম, ভোগ বিতরণে যেটা কথাটা বলছিল, ভোগের যে ব্যাপারটা হচ্ছে ভোগ অন্য দিনে কিন্তু ফ্রিতে খাওয়ানো হয়, আর অনুষ্ঠানের দিনকে 200 টাকা করে কিন্তু ভোগের জন্য লাগে। চাকা কিন্তু গড়ালো প্রায় 2 বছর পর করোনার কালে, আর সেই রথযাত্রার বন্ধই হয়ে গেছে। তারপর গত 2 বছর এই মহামারী কাটিয়ে আবারও রথের চাকা গড়ালো, দেখতেই পাচ্ছ সামনে রথ এগিয়ে চলেছে, রথের চাকা কিন্তু গড়িয়েছে এইখান থেকে এগিয়ে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে। আজকে সকাল সকাল চলে আসলাম মাহেশে এই রথযাত্রা দেখতে, বহুদিন পর আবারও, তাই সবাইকে একসাথে দেখালাম আজকে।
ভেতরটাও দেখালো, আর ড্রোন শট কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আজকের এই মাহেশের রথযাত্রার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমারই চ্যানেল আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। যারা এখন আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করনি, নিচে আইডি লিঙ্ক করছে, চটপট গিয়ে আমার ফলো করে নাও, সাজেস্ট করতে পারো কোথায় অফিট প্লেস আছে, সেইখানে গিয়ে আমি ব্লগ বানাবো। তাই তো, তাই বাঁচতে থাকো, ঘুরতে থাকো, দেখতে থাকো দ্য বং সাফারি। এখনও শেষ নয়, আরও আসছি নানা রকম ভ্রমণ কাহিনীর গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ। এটা স্কুটিকে চালাচ্ছে না স্কুটি ওকে চালাচ্ছে বোঝাই যাচ্ছে না, পুরো একটা খেলনা বাইক। ভাই কি হাসো, একটু জিম যাও কাকা, একটু জিম যাও, জিমে গেলেও মনে হবে না।